বাহ, ছবিটা খুব সুন্দর হয়েছে রাজকুমারী, কিন্তু এর অর্থ কি? এই ছবির অর্থ আমার হৃদয়। রুদ্র যেমন একদিকে বীর যোদ্ধা, অন্যদিকে ঠিক তেমনি সুন্দর প্রেমিক, ঠিক ভগবান রুদ্রের মতো। দাঁড়ান, ভিতরে যাবেন না, আপনাকে অনুরোধ করছি, এটা অন্দরমহল। এই অন্দরমহল এসেছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য। এই ফলের মতোই মসৃণ ও সুস্বাদু, আমি চাইলে এই ফলটা নিংড়িয়ে রসটা একবারেই খেয়ে নিতে পারি, কিন্তু তা করলে তো ফলের রস খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে। ফলের রস খাওয়ার আসল আনন্দ তো একটু একটু আস্বাদ গ্রহণ করায় পাওয়া যায়। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার উপরে আক্রমণ করেছো? মাননীয় সেনাপতি, আমার কাজ সাপদে মতন পিছন থেকে সবাইকে রক্ষা করা, আপনাকেও। যদি এই ফলে বিষ থাকে তাহলে তো আপনার প্রাণ চলে যাবে সেনাপতি, আর সেটা তো আমি হতে দিতে পারি না। তাই এই ফলের আস্বাদ আগে আমি গ্রহণ করব, তারপর আপনি। বিপদমুক্ত, এবার আপনি খেতে পারেন। তোমার এত বড় স্পর্ধা, আমি তোমার উচ্ছিষ্ট খাব? বিপদ যখন নেই তাহলে এটা আমি খাব। কথা মনে রেখো রুদ্র, আমি যেটা চাই আমি সেটা পাই, আমি না পেলে সেটা বানিয়ে দিই চাই। কিন্তু সেনা, কালকের প্রতিযোগিতায় তোমাকে সবার সামনে মারিয়ে তুলোয় মিশিয়ে দিয়ে যাব। আজ সারা দিনটা আমার।